ভারতের নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল অংশ নেবেন নরেন্দ্র মোদীর শপথে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে যাবে দেশ বললেন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্ভব হবে লক্ষ্য অর্জন বর্তমান সরকারের বিভিন্ন অংশের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এবারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হব প্রতারক এজেন্সিগুলোর বিরুদ্ধে হজের পর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি ধর্মমন্ত্রী বললেন বারো জুনের মধ্যে সৌদি পৌঁছাবেন বাকি হজ যাত্রীরা যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্সের বন্যাবায়ন হবে না রাজধানীর দনিয়া এলাকার একটি বাড়িতে জাল টাকার কারখানা কোটি টাকার জাল নোট সরঞ্জাম উদ্ধার মূল হোতা জাকির সহ চারজন গ্রেফতার গাজায় শিশু হত্যার দায়ে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ পক্ষপাতমূলক সিদ্ধান্ত প্রতিক্রিয়ায় তেলাবিভ বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন প্রবাসী সমর্থকদের ভালোবাসায় যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের ডালাস নেচে গে উদযাপন করেছেন লাল সবুজদের বহুল কাঙ্ক্ষিত এই জয় আর অন্যদিকে হেরেও বাংলাদেশি সমর্থকদের নাগিন ড্যান্স দেখালেন শ্রীলঙ্কার সমর্থক তবে টাইগারদের খেলার প্রশংসাও করেছেন তারা যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তাহমিদ অসাধারণ এক জয় যদিও হার্টবিটটা পাড়িয়ে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা সব সময় সেটি দেয় বলা হয় বাংলাদেশের ক্রিকেট দেখলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় আজকেও কি তাই অবস্থা হয়েছিল অবশ্যই সেম জিনিসটাই হয়েছিল আগে হচ্ছে আমরা অনেক ক্রাঞ্চ মুমেন্ট অনেক অনেক টাইমে আমরা ব্রেক করেছি বাট দিস টাইম আমরা হচ্ছে হয়তো আবার সেমটা রিপিট না করে এবার হয়তো ভালো কিছু পেয়েছি অনেক কষ্টের পর আমরা খুব হ্যাপি আসলে মাহমুদুল্লাহ যে সময় প্রেশার ছিল প্রেসার সিচুয়েশন ছিল ওই ওই উনি যেমনি খেলেছেন এবং প্রেশারটা পুরো অ্যাবজর্ভ করে যখন সিক্সটা মারলেন ওটা আমার মনে টার্নিং পয়েন্ট ছিল এটা আমার প্রথম দেখা বাংলাদেশের ক্রিকেট আমি অনেকদিন ধরে বিদেশে থাকি সো এটা আমার জন্য লাইক অনেক বেশি আবেগের অনেক বেশি লাইক উৎসাহের সাপোর্ট বাংলাদেশ এন্ড ইস পেড অফ অ্যাকচুয়ালি সো আই होप দে অল উইন এগেইনস্ট সাউথ আফ্রিকা অ্যাজ ওয়েল আই এম গোইং টু ওয়াচ দ্যাট ম্যাচ এগেইন সো অল দ্য বেস্ট টাইগারস অবশ্যই সবার আগে প্রত্যেক সময় বাংলাদেশ বলেন নিশ্চয়ই জিততে পারবে Dance eh? this one. <laughs> yeah, yeah, yeah. yeah go. It's okay. It's okay. This one, you got it. They play well. They end of the day, they are the best. So we, they deserve the win. So it's okay. That's always games. So they kick it by chance, but. Uh... Yeah.

এই বাংলাদেশ অনেক সামনে যাবে বিশ্বাস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বলুন নেদারল্যান্ডস বলুন নেপাল বলুন বাংলাদেশ জানিয়ে দিয়েছে বিশ্বকাপটা তারা এবার অন্যভাবে খেলতে চায় একটাই অপর্ণতা ট্রাটার রান পাওয়া নিশ্চয়ই সেটাও ফিরবে তাহলে আমি ডালাস যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার বিপক্ষে টার্গেট ছোট থাকলেও অফ ফর্মে থাকায় দল চাপে ছিল বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে বোলারদের দারুণ পারফরম্যান্সে প্রশংসাও ঝরেছে তার কণ্ঠে উইকেট ভালো থাকলেও নিজেরা ভালো করতে না পারার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক দলের প্রয়োজনে লিটন তাহিদের ব্যাটিং বেশ ফলপ্রসূ ছিল বলেও মনে করেন তিনি সাম্প্রতিক সময় পারফরমেন্স মোটেও ভালো যাচ্ছিল না বাংলাদেশের বিশ্বকাপ মিশনের আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে সমালোচিত হয়েছিল পুরো দল প্রশ্ন উঠেছিল টাইগারদের সামর্থনীয় তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে মিশন শুরু করল বাংলাদেশ লঙ্কানরা শুরুতে চাপ তৈরি করলেও বোলাররা দারুণভাবে ম্যাচে ফিরিয়েছে বাংলাদেশকে প্রশংসা ঝরেছে অধিনায়ক নাজমুল শান্তের কণ্ঠে স্পেশালি বোলাররা এবং ফিল্ডাররা ওইখানে অনেক ভালো ক্যারেক্টার শো করেছে সবাই বাট ব্যাটিংটা ভালো হয়নি আমরা সবাই জানি বাট এ ধরনের উইকেটে বা এ ধরনের প্রেশার ম্যাচে এরকম হবে কারণ ওদের জন্যেও অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল ওরা অনেক চেষ্টা করেছে একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের অফ ফর্মে থাকায় বেশ চাপে ছিলেন অধিনায়ক শান্ত উইকেট ভালো থাকলেও নিজেরা ভালো ব্যাটিং করতে পারেনি বলে জানান টাইগার অধিনায়ক খেলাটা শুধু ওপেনারের না যেই সাতটা আটটা ব্যাটসম্যান ব্যাটিং করি আমরা উপরে সবারই দায়িত্ব আমি যেটা ক্যাপ্টেন চাই যে যে সেট হবে যে স্টার্ট পাবে ও যেন খেলাটা শেষ করে সো আমি আশা করব যে হয়তো নেক্সট ম্যাচে ওপেন ওপেনাররা ভালো একটা স্টার্ট দেবে এবং ওরা খেলাটা শেষ করে আসবে তবে দলের প্রয়োজনে লিটন তাহিদের দক্ষতার প্রশংসা করেন নাজমুল শান্ত হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে রিয়াদ ভাই খেলাটা শেষ করলো লিটন অনেকদিন পরে সুন্দর একটা স্টার্ট দিয়েছে সো কিছু কিছু জায়গায় ভালো আছে সমালোচনার মধ্য দিয়ে বিশ্বকাপ শুরু করলেও স্বস্তির জয় পুরো দল উজ্জীবিত হবে বলে মনে করেন নাজমুল শান্ত সেই ধারাবাহিকতা ধরে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী সোমবার নিজেদের পরবর্তী অ্যাসাইনমেন্টে মাঠে নামবে টাইগাররা যমুনা স্পোর্টস শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতেও সৌম্য সরকার এক লজ্জার রেকর্ড করেছেন সবচেয়ে ডাকমারার মারার তালিকায় শীর্ষে এখন বাংলাদেশের এই বাংহাতি ব্যাটার অফ ফর্মের কারণে তার দলে থাকা নিয়ে যখন প্রশ্ন তখন এমন রান খরা তাকে ঠেলে দিয়েছে আরও ব্যাকফুটে সৌম্য সরকার জাতীয় দলে আছেন বহুদিন ইনিংস শুরু করেছেন বহু বছর হলো কিন্তু এই সৌম্যের বিতর্কই পিছু ছাড়ে না মাঝে বাদ পড়েছিলেন আবার আহামরি পারফর্ম না করেই জাতীয় দলে ডেরাই ভেড়েছেন এই ব্যাটারের ব্যাট যে হাসে মাঝে মধ্যে বলা যায় কাদেই বেশি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও সৌম্য ধরে রেখেছেন নিজের ফর্ম শ্রীলঙ্কার দেওয়ার টার্গেট ছিল মাত্র একশো পঁচিশ আশা ছিল সিনিয়র হিসেবে একটু দেখে শুনে বুঝে চড়াও হবেন তিনি কিন্তু আশাই ঘুরে বালি আবারও শূন্য রানে আউট ওপেনার সৌম্য এই শূন্য সৌম্যকে এক লজ্জার রেকর্ড বুকে ঢুকিয়েছে ঢুকিয়েছে বললেও কম হবে রেকর্ডের তালিকার শীর্ষেই যে এখন তিনি অর্থাৎ সবচেয়ে বেশিবার ডাক মেরে আউট হওয়ার তালিকায় প্রথমে এখন বাংলাদেশের সৌম্য সরকারের নাম সৌম্যের পরে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং যিনি এবছর বিশ্বকাপও খেলছেন এর পরের দুজন রুয়ান্ডার কেভিন ইরাকোজ আর এর এক সময়ের সতীর্থ কেভিনো ব্রায়ান শূন্যতে আউট হয়েছেন বারোবার করে তালিকার পাঁচে অবশ্য ভারতীয় কাপ্তান রোহিত শর্মার নাম তিনিও বারোবার ডাক মেরেছেন লজ্জার রেকর্ড বুকে শীর্ষস্থান দখল নিয়ে সামাজিক মাধ্যমে সৌম্যকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা কেউ তাকে বলছেন কোচের কোথায় খেলছেন কেউ আবার তার নাম দিয়ে ফেলেছেন শূন্য সরকার কেউ প্রশ্ন করেছেন শূন্যের রেকর্ড কোথায় গিয়ে থামাবেন সৌম্য আবার দু একজন আস্থাও রাখছেন তার উপর বলছেন পরের বিগ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই মার্কোটের রূপে ফিরবেন তবে আদতেই সৌম্যের ব্যাটে রান ফিরবে কিনা বা আগামী ম্যাচে তিনি দলে থাকবেন কিনা তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে যমুনা স্পোর্টস স্মুথ শেভিংয়ের জন্য শুধুমাত্র কুল নাথিং এলস ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সোয়া দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন নয়াদিল্লির বিমানবন্দর পালাম ফোর্স স্টেশনে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রোববার শেখ হাসিনা যোগ দেবেন নরেন্দ্র মোদীর অভিষেক আয়োজনে আর এ নিয়ে টানা তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মোদী অনুষ্ঠানে এরপরে ভারতীয় প্রেসিডেন্ট আয়োজিত নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকালে বিভিন্ন দাপ্তরিক কার্য সম্পাদন এবং রাষ্ট্রীয় কর্মসূচিতেও তিনি অংশ নেবেন সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী এবারের বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক উন্নয়নের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে প্রস্তাবিত বাজেট নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন ছিল ওবায়দুল কাদের বলেছেন প্রস্তাবিত বাজেটে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে পনেরো বছর আগের বাংলাদেশের সাথে এখনকার বাংলাদেশের পার্থক্য আকাশ পাতাল বলেও মন্তব্য করেন তিনি আরও বললেন বিএনপির সবশেষ বাজেট ছিল আটষট্টি হাজার কোটি টাকা তাদের আমলে অর্থমন্ত্রী সাইফুর রহমান বাজেটের আগে বিদেশে গিয়ে ভিক্ষা চেয়েছেন আর এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এর মধ্যে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই বর্তমান সরকারের বিভিন্ন অংশের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এবারে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হব এই বাজারে মানুষের মৌলিক অধিকার কৃষি দেশীয় শিল্প চিকিৎসা সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া মানব সেবা নামে কিছু ভূঁইফুর প্রতিষ্ঠান মানুষের সাথে প্রতারণা করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তবে লায়েন্স ক্লাবের সদস্যরা মানুষের জন্য সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছে সকালে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টের সাঁত্রিশতম বার্ষিক জেলা কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেছেন তিনি অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কৃতি লায়নদের হাতে পুরস্কার তুলে দেন মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি বলেছেন সেবাকে কেন্দ্র করে কিছু মানুষ যখন অর্থ পরিকল্পনা করছে তখন লায়ন সদস্যরা নিজেদের অর্থে মানব সেবায় কাজ করে যাচ্ছে মানব কল্যাণে এমন পদক্ষেপ যতই বৃদ্ধি পাবে ক্ষুধাও দারিদ্রমুক্ত জাতি গঠন ততই সহজ হবে বলেও জানান রাষ্ট্রপতি ইতিমধ্যে লায়নরা বিশ্বব্যাপী আত্মমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আজকাল মানব সেবার নামে কিছু ভুইফর প্রতিষ্ঠান মানুষের সাথে প্রতারণা করে মানব সেবাকে অর্থ কামানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকে কিন্তু আপনারা ব্যতিক্রম যেসব এজেন্সি হজ যাত্রীদের প্রেরণায় প্রতারণা করেছে হজের পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সকালে রাজধানী হজ ক্যাম্পে ব্রিফিং ছিল সেখানেই ধর্মমন্ত্রী বলেছেন হজ পালনে ইচ্ছুক পঁচাশি হাজার মুসল্লির মধ্যে পনেরো হাজার হজ যাত্রীর এখনও সৌদি যাওয়া বাকি তবে কোনো ভিসা জটিলতা না থাকায় বারো জুনের মধ্যে তারা সৌদি আরব যেতে পারবেন বলেও আশাবাদী মন্ত্রী অন্যবারের তুলনায় এবারের হজ যাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা ছিল না বলেও ধর্মমন্ত্রী জানিয়েছেন নাইন পার্সেন্ট ফিফটি ওয়ান পার্সেন্ট ফিফটি যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইন্ডিস্টেড রাখবো না এক দুই নাম্বার হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্স নামায়না হবে না বরং আমাদের যে বিধান আছে যেটা যে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে কুরবানির ঈদ সামনে রেখে আবারও সক্রিয় জাল টাকা তৈরির চক্র পশুরহাটসহ সহ নানা জায়গায় কোটি কোটি টাকার নোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারা রাজধানীর কদমতলির দনিয়া এলাকায় স্বামী স্ত্রী মিলে গড়ে তোলা এমনই এক চক্রের মূল সহ চার সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ জব্দ করা হয়েছে প্রায় দুই কোটি টাকার নোট জাকির ও তার স্ত্রী মিলে কদমতলির দনিয়া এলাকার এই বাড়িতেই গড়ে তোলেন জাল নোট তৈরির ঘরোয়া কারখানা যেখানে এক হাজার পাঁচশো এবং দুশো টাকার নোট তৈরি করা হতো আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি দেড় থেকে দুই কোটি টাকা বাজারজাত করব কিন্তু আমি সেই সরঞ্জাম রেডিও করেছি আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি পেশাদার এই চক্রটি দুই সাল থেকে জাল নোট তৈরি করে আসছে বলে দাবি করেছেন গোয়েন্দা কর্মকর্তারা ঈদের ঠিক আগে বাজারে জাল টাকা ছড়িয়ে দিতেই গড়ে তোলা হয়েছে বিশাল এই চক্র তারা মূলত মূল কারখানায় করে হলো এটা খুলনা এবং বাগেরহাট এলাকাতে এই ঈদের সময় যাতে করে মানুষকে বেশি দূরে যেতে না হয় সেজন্য অল্প পরিসরে সেইগুলিকে নিয়ে এখানে ব্যবসা করার জন্য তারা এই ছোট জায়গাতে এসে তাদের আরেকজন ইয়ারকে কে নিয়ে এর আগে বাগেরহাট আর খুলনাতেও কারখানা ছিল জাকিরের দুইবার গ্রেফতারও হয় সে সবশেষ দুই সালে গ্রেফতারের পর জামিনে বের হয়ে এসে আবারও শুরু করেছে একই কাজ জব্দ করা কারখানায় দেশীয় জাল নোট তৈরির পাশাপাশি ভারতীয় নোটও তৈরি করা হতো বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ সুমাইয়া ঐশী যমুনা নিউজ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চলবে সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সফানা ইকো রিসোর্ট দুপুরে গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তিনি বলেছেন রিসোর্টটি দেখভালে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে এবং তারাই সেটি তদারকি করবে আগের মতোই কার্যক্রম চলবে পুকুরে মাছ চাষের বিষয়টি দেখবে মৎস্য বিভাগ এর আগে আদালতের নির্দেশনা অনুযায়ী রিসোর্টটির দায়িত্ব নেয় প্রশাসন এখনই প্রবেশের সুযোগ পাবেন না দর্শনার্থীরা বৈরাগিটল গ্রামে ছশো একুশ বিঘা জমির উপরে গড়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় গুলি করে একজনকে হত্যার ঘটনায় জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয়কে গ্রেফতার করেছে পুলিশ এই মামলার দুই নম্বর আসামি তিনি গতকাল রাতে নেত্রকোনা থেকে জয়কে গ্রেফতারের কথা জানিয়েছে ব্রিফিংয়ে পুলিশ এবং বৃহস্পতিবার রাতে ষোলো জনের নাম উল্লেখ করে মামলা করে নিহত ছাত্রলীগ কর্মীর পরিবার এই মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন খোকাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ সদর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে বুধবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী শাহাদ হোসেন শোভনের সমর্থকরা আনন্দ মিছিল বের করে এ সময় গুলি ছুড়ে হত্যা করা হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনার্স তৃতীয় শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী রহমান আদালতে উপস্থাপন করা হবে আদালতে সে স্বীকারোক্তি দিলে তাহলে সেটা হবে শান্তিতে নেই শান্তিনগরের মানুষ বছরখানেক ধরে নিদারুণ পানির কষ্টে পীর সাহেবের গলির মানুষের জীবন একেবারে ওষ্ঠাগত এলাকাবাসীর অভিযোগ গুরুতর এই সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই আর শান্তিনগরের এই পানি সমস্যার কাহিনী জানাচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ রাজধানীর শান্তিনগরের পীর সাহেবের গলির বাসিন্দা তাসিন আক্তারের যৌথ পরিবার প্রায় এক যুগ ধরে বসবাস করেন এখানে গেল কয়েক মাসে পানির কষ্টে অবর্ণনীয় দুর্ভোগে আছে পরিবারটি বয়োজ্যেষ্ঠ আর শিশুদের কষ্ট অন্যদের চেয়ে অনেকটাই বেশি রান্না ধোয়া মোচা সহ নিত্য কাজে পানির অভাবে হাঁপি উঠেছেন তাসিন আক্তার তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় দেখেন দেখছেন পানিটার ভিতরে ঘোলা ঘোলা পানিটা কোনো পরিষ্কার না তাহলে আমরা কিভাবে চলবো বলেন ঠিক মতো নামাজটা পড়তে পারি না পানির লাই হ্যাঁ বাথরুমও ঠিক মতন যাইতে পারি না কাপড় চোপড় ইয়ে দিয়ে ধরে আমরা কিছু দুইতে পারি না পানির জ্বালা সারাদিন গরম পরিশ্রম করে আসে বাসায় পারি নেই পানির অভাবে তাসিন আক্তারের মতো এখানকার অন্তত পাঁচশো পরিবারের দুর্বিষহ জীবনযাপনের গল্প একই তারা জানা লাইনের পানি না থাকায় বাধ্য হয়ে ও থেকে পানি কিনে কোনোমতে মতে দিন কাটাচ্ছেন তারা অভিযোগ করেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিরে বাজারে নতুন করে খরচ বাড়াচ্ছে পানির বিল প্রতিদিন আমাদের বিল্ডিং এ ছয় গাড়ি সাত গাড়ি পানি কিনে আনে কোনো রকম চালানো হচ্ছে গাড়িতে লেখা চারশো টাকা ওনারা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা পর্যন্ত ওনারা নিয়ে যায় তার জন্য নিতে পারে প্রত্যেক বাড়িতে এক গাড়ি করে এক দুই গাড়ি করে পানি লাগে আর কি না বিশ্বাস ওঠা জ্যোষ্ঠের গরমের সঙ্গে পানির তীব্র সংকট অস্বাভাবিক এ পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে প্রায় প্রতিদিন নানা ধরনের রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ তীব্র পানির সংকট সত্ত্বেও দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসছে না সংশ্লিষ্ট সংস্থা আমরা দিয়ে যাচ্ছি কিন্তু লাইনে পানি নেই ওরা কয়েকবারই দেখা গেছে আসছিল আসার পরে দেখা গেছে চেক আপ টেক করে গেছে কিন্তু এটার কোনো পদক্ষেপ বা পানির কোনো ব্যবস্থা হয়নি অফিসে প্রত্যেকটা বাড়ি আলারা গেছে মনে করেন সমাধান চাই হ্যাঁ করতেছি দেখতেছি এগুলো বলে ঠিক কবে নাগাদ পানি পাবেন এখানকার মানুষ তা স্পষ্ট কোনো জবাব মেলেনি কারো কাছ থেকে তীব্র পানির সংকট আর সুপীয় পানির অভাবে একদিকে যেমন বাড়ছে রোগবেলায় অন্যদিকে পড়তে হচ্ছে নানা ধরনের সমস্যায় আর এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকাবাসী রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত উনিশ উপজেলা পরিষদে কাল ভোট হবে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়ে গেছে বাগেরহাটের শরণখোলা মোড়েলগঞ্জ মোংলা খুলনার কয়রা পায়ে গেছে ডুমুরি উপজেলায় ভোট হবে আর বরিশালের গোর নদী আগল ছেড়া পটুয়াখালী সদর মির্জাগঞ্জ দুমকি পিরোজপুরের মঠবাড়িয়াতে ভোটের আয়োজন করা হয়েছে ভোলার লালমোহন তজমুদ্দিন ঝালকাঠির রাজাপুর কাঠালিয়া বরগুনার বামনা পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়া ভোট হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জেবিএম এর মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে সকালে বিএসএমএমইউতে ইউতে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় এর মাধ্যমে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ডিপার্টমেন্টের একজন বিশেষজ্ঞ জাপানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তিন থেকে ছয় মাসের উচ্চতর ফেলোশিপ ট্রেনিংয়ের সুযোগ পাবেন বেসরকারি উদ্যোগে আয়োজিত এই এর সকল ব্যয়ভার বহন করবে জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মিস্টার কিমিনোরি ইসরায়েলি সামরিক বাহিনীকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় জাতিসংঘের বিরুদ্ধে শিশুদের উপরে বর্বরতা চালানোর দায় আইডিএফের উপর কড়াকড়ির এই সিদ্ধান্ত নেওয়া হয় এ সংক্রান্ত বিশেষ প্রতিবেদন উত্থাপন করা হবে নিরাপত্তা পরিষদে এই ঘটনায় ক্ষোভ জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে সন্ত্রাসবাদে উৎসাহদাতা হিসেবে আখ্যা দিয়েছে ইসরায়েল জাতিসংঘের স্কুল মানেই নিরাপদ আশ্রয় সে স্বস্তিতেই ঠাই নিয়েছিলেন হাজারো গাজাবাসী কিন্তু সেখানেও হামলায় দ্বিধা করেনি ইসরাইলি বহর গেল বৃহস্পতিবার নুসাইরাত ক্যাম্পের এই ভবনে ছোড়া মিসাইলে প্রাণ যায় নারী শিশুসহ অন্তত চল্লিশ জনের এ ঘটনায় তির্যক সমালোচনায় বিদ্ধ ইসরায়েল তদন্ত এবং হামলার তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে পরম মিত্র যুক্তরাষ্ট্র সে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ওপর করে আরোপের সিদ্ধান্ত নিল জাতিসংঘ গাজা শিশুদের হত্যার দায়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে সংস্থাটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন আঠারো জুন নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে চলমান হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিশুরা দশ শতাংশ শিশুই খাদ্য সংকটে ভুগছে এরই মধ্যে জাতিসংঘের স্কুলে হল একজন হামলা নুসাইরাত ক্যাম্পের ওই আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তে তেলেবেগুনে জ্বলে উঠেছে নেতানেহ প্রশাসন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জানান এটি পুরোপুরি পক্ষপাতমূলক এটা লজ্জাজনক সিদ্ধান্ত ইসরায়েলি সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিক বহর এক ব্যক্তির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি হলেন জাতিসংঘের মহাসচিব তিনি হামাসের সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন তিনি ইহুদিদের প্রতি ঘৃণা পোষণ করেন গাজা কর্তৃপক্ষের হিসেবে গেল সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলি আগ্রাসনে উপত্যকায় প্রাণ ঝরেছে পনেরো হাজারের বেশি শিশুর মীর মুশফিকা যমুনা নিউজ দুপুরে বাংলাদেশ শেষ করার আগে একটি দেশের খবর আছে কার্বন নির্গমন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ বান্ধব যান ব্যবহারে তরুণ সমাজকে উৎসাহী করতে রাজধানীতে আয়োজন করা হয় সাইকেল র্যালি সংসদ ভবনের সামনে থেকে গুলশান দুই গোলচত্বর পর্যন্ত এই র্যালিতে অংশ নেয় প্রায় সাড়ে তিনশো সাইক্লিস্ট বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজন করা হয় সকালে সংসদ ভবনের সামনে থেকে গুলশান দুই গোলচত্বর পর্যন্ত ছিল সাইকেল র্যালি যার প্রতিপাদ্য প্যাডেল ফর প্ল্যানেট আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন জ্যাগো ফাউন্ডেশন এবং ভলেন্টিয়ার ফর বাংলাদেশ বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশ উপলক্ষে ছিল এই উদ্যোগ যার উদ্দেশ্য কার্বন নির্গমন পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি সকাল আটটায় সংসদ ভবনের সামনে থেকে র্যালিটি শুরুর পর বিজয় সরণী মহাখালী ও বনানী হয়ে গুলশান দুই নম্বর গোলচত্বরে শেষ হয় এতে অংশ নেন সাড়ে তিনশো সাইক্লিস্ট যাদের সাথে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম অংশগ্রহণকারীরা জানায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশ যানবাহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে কিন্তু সাইকেল পরিবেশ বান্ধব যান আমরা নর্মালি যে যানবাহনগুলো ইউজ করি সেগুলোর মধ্যে তো আপনার সেটা আমাদের জন্য আলটিমেটলি পরিবেশের জন্য ক্ষতিকর কিন্তু সাইকেল আমাদের জন্য ক্ষতিকর না ধীরে ধীরে সবাই সাইক্লিংয়ে মুভ করি তাহলে আমাদের ঢাকা শহরের যে বায়ু দূষণের যে আমরা প্রতিবার র্যাঙ্কিংয়ে ওয়ান টু করি সেটা আমরা ইন ফিউচারে কমায় পারবো সাইকেল ফর দ্য সাইক্লিস্ট কারণ ঢাকা শহরে অনেক গরম হয়েছে মানে অনেক জ্যাম তো ঢাকা শহরে আমরা যদি সাইকেল ব্যবহার করি তাহলে আমাদের সময়টাও বাঁচে সাইকেলের মধ্যে কিন্তু হচ্ছে আপনার কোনো ধরনেরই কার্বন এমিশন হচ্ছে না বিকজ এখানে কিছু তেল পুড়ছে না কোনোভাবেই কার্বন নির্গত হচ্ছে না র্যালি শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন মাসে দুদিন সাইকেল চালানোর জন্য রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে দুইটি রাস্তাকে বন্ধ করে আমরা মাসে দুইবার সাইক্লিং করতে চাই আমরা ইনশাল্লাহ হাঁটার জন্য যেরকম ফুটপাথ ক্লিয়ার করতে হবে সেরকম দিব। দিবেন আমাদের সবাইকেই করতে হবে আমাদের তিনি আরো বলেন তরুণ সমাজকে মাদক মুক্ত এবং দেশ শহর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই আমাদের সমাজকে যদি সুস্থ রাখতে হয় মনকে সুস্থ রাখতে গেলে এই শহরকে সুস্থ রাখতে গেলে দেশকে সুস্থ রাখতে গেলে খেলাধুলা 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 পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং টপ অফ দ্যাট মাদক মুক্ত সমাজ করতে গেলে খেলাধুলা লাগবে আতিকুল ইসলাম জানান আলাদা সাইকেল লেন করা হবে দখলদারদের হাত থেকে জায়গাগুলোকে রক্ষায় এগিয়ে আসতে হবে যুব সমাজকে লামিয়া যমুনা নিউজ ঢাকা এছাড়া দুপুরে বাংলাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ